যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে বড় অবদান রাখছে দেশটির কৃষি। ডালিম থেকে শুরু করে জাফরান, কিশমিশ, এমনকি তুলাসহ বিভিন্ন ফসল উৎপাদনের পাশাপাশি জুস বানিয়ে ইতিমধ্যে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। এত সব কিছুর পর দেশটি এবার ঝুঁকেছে স্ট্রবেরি চাষে। আফগান বাজারে স্ট্রবেরি এক নতুন উদ্ভাবনী। ফলটির যেমন বিশেষ পুষ্টিগুণ রয়েছে, তেমনি অর্থনৈতিক বাজারেও রয়েছে এর ব্যাপক চাহিদা। গ্রিনহাউস ও মাঠ পর্যায়ে স্ট্রবেরি চাষ করা যায়। আফগানিস্তানের পরিবেশের স্থল পরিস্থিতি এবং জলবায়ুগত কারণে দেশটির বেশিরভাগ কৃষক গ্রিনহাউসে চাষ করছে স্ট্রবেরি। আফগানিস্তানের মাটির সাথে স্ট্রবেরি চাষের পরিবেশগত মিল, অনুকূল জলবায়ু এবং কৃষকদের আগ্রহের কারণে দেশে দ্রুত সমৃদ্ধ হচ্ছে স্ট্রবেরি চাষ। দেশের সবচেয়ে বড় স্ট্রবেরি খামারগুলো হেরাত প্রদেশে। 100 একরেরও বেশি জায়গা জুড়ে এই প্রদেশে উৎপাদন হচ্ছে গুণে মানে ভালো স্ট্রবেরি। সেই সাথে কুন্দুজ ও বল্ক প্রদেশে উৎপাদন হার সর্বোচ্চ। এছাড়াও ফরিয়াব, দাইকুন্দি, শরিপুল, ময়দান ওয়ারদাক এবং দেশের অন্যান্য প্রদেশেও চাষ হচ্ছে স্ট্রবেরি। ফলটির চাষ লাভজনক হওয়ায় আফগানিস্তানে বেশ কয়েক বছর ধরে দেশটির এসব অঞ্চলে বেড়েছে এই ফল চাষের প্রচার প্রচারণা। কৃষি, সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানায়, গত বছর সারা দেশে মোট 118 হেক্টর জমি থেকে 337 মেট্রিক টন স্ট্রবেরি সংগ্রহ করা হয়, যা আফগান কৃষকদের জন্য খুবই লাভজনক। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। মার্কিন বাহিনীকে হটিয়ে 2021 সালের 15ই আগস্ট থেকে আফগানিস্তানের নিরঙ্কুশ ক্ষমতা পায় তালেবানরা। তবে কাবুল দখল করলেও ফাঁকা রাজকোষ নিয়ে দোটানায় পড়তে হয় তাদের। বলা যেতে পারে একেবারে শূন্য পকেটে আফগানিস্তানের অর্থনীতির হাল ধরতে হয় তালেবান শাসকদের। তবে ইসলামী শাসন অনুসরণ করে অল্প সময়ের মধ্যেই তারা পাল্টে দেয় আফগানিস্তানের চিত্র। 2023 সালে বিশ্বের সেরা মুদ্রা, ডালিম থেকে তৈরি পামির কোলা, জাফরান ও তুলা রপ্তানি সহ তালেবানদের জন্য গেম চেঞ্জার হয়ে আসে কুষ্টেপা ক্যানাল। কোনো ধরনের বিদেশি প্রযুক্তি ও অর্থায়ন ছাড়াই এ ধরনের মেগা প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে তালেবান সরকার মূলত অর্থনৈতিক ব্যবস্থাপনায় নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে বলে মনে করা হচ্ছে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।